রাতকে? হ্যাঁ না না আর দিব রাত। আহ, যে সুন্দর চেহারা এটা, আমার মনে হয় অসাধারণ স্বাদ হবে। সুপার। একদম যেটা চাচ্ছিলাম সেটাই হয়েছে রান্না। ছোট বেগুনের সাথে শুটকির তুলনা হয় না। মজা না? আজকের স্পেশালিটি যেটা সেটা হলো শুটকি মাছ। সুতরাং শুটকি মাছটা একটু বেশি করে দেখাচ্ছি, তোমরা আমাকে রিভিউ দাও যে শুটকি মাছ ভুনাটা কেমন হলো। এই আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিচেন টিউটর। চলে আসলাম শুটকি মাছের ভুনা করে দেখাবো। শুটকি মাছটা ভুনা করার জন্য কড়াইটা বসিয়েছি এবং গরমও হয়ে গেল, শুটকি মাছটা ঢেলেও দিলাম। এটা লইটা শুটকি নিয়েছি আমি। অ্যাকচুয়ালি শুটকিগুলি ছোট ছোট করে কেটে নিতে হয়েছে এবং পরিষ্কার করে কেটে নিয়েছি, এবং এটাকে হালকাভাবে টেলে নিতে হয়। যেহেতু এটা সামুদ্রিক মাছ এবং শুকানো হয় সেরকম বিভিন্নভাবে, তো সুতরাং বালি থাকতে পারে, বালিটা থাকলে খেতে টেস্টি লাগবে না। সুতরাং বালি যেন না থাকে তার জন্য তুলে তুলে আমরা একটা ধুয়ে নেব, এবং এরপরে আমরা এটাকে গরম পানিতে একটু হালকা সেদ্ধ করে নেব। ফ্রাইডেতে সাধারণত আমরা সবাই বাসায় থাকি, এবং বাসায় থাকার কারণে একটু শাক সবজি, বিভিন্ন ধরনের মাছ অথবা শুটকি মাছ এগুলি খেতে হয়, যেহেতু আমরা সবাই ফ্রাইডের দুপুরবেলায় আমরা সবাই একসঙ্গে টেবিলে খেতে পারি। আর শুটকি মাছ রাতে খেতে ভালো লাগে না, এটা দুপুরবেলা খেতেই ভালো লাগে। তো দেখো, আমি দেখাচ্ছি একটু, যে দেখো হালকাভাবে শুটকি মাছের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এবং এটা মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমরা তুলে নেব, তুলে নিয়ে পানিতে ভিজিয়ে নেব। বেসিনে নিয়েছি, পানি দিয়ে ভিজিয়ে এটাকে একটু ধুয়ে নিতে হবে, সুন্দরভাবে ধুয়ে নেব। একটা স্ট্রেইনারে আমরা ছেঁকে নিলাম, আবার একটু পানি দিয়ে দাও। হ্যাঁ, যে যেভাবে পারে ধুয়ে নিবা, যেন ময়লা না থাকে অর্থাৎ বালি না থাকে। পানিটা বয়ল হচ্ছে, শুটকি মাছটা সেদ্ধ করার জন্য ঢেলে দিলাম। একটু হালকাভাবে নেড়ে দিতে হবে, বেশি সময় না, 2-4 মিনিট। লইটা শুটকি, খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে। মাছ সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ বলতে একটু হালকা সেদ্ধ। একটা স্ট্রেইনারে তুলে নিচ্ছি। এটা খুব সামান্য পরিমাণ আমার শুটকি মাছ, 100 গ্রামের মতন হবে, যেহেতু বেগুন দিয়ে রান্না করব আর বাসায় লোকজনের পরিমাণও খুব কম। আমরা এটা আজকে দুপুরে খাবো, 2-3 জন 4 জন লোক খুব ভালোভাবে খাওয়া যাবে, যেহেতু বেগুন দিব, তো বেগুন পেঁয়াজ মরিচ থাকবে, সুতরাং 4 জন মানুষ ইজিলি খাওয়া যাবে। কড়াইটা গরম হয়ে গেছে, সরিষার তেল 1/4 কাপ, শুটকি মাছে একটু তেলের পরিমাণ বেশি লাগে, দারুচিনি লবঙ্গ এসব দিয়ে নিলাম তেলের ভিতরে। এগুলি একটু, এদের যে যার যার নিজ নিজ একটা গন্ধ আছে সেগুলি একটু ছেড়ে দেবে, এই জন্য একটু তেলে হালকা ফ্রাই করে নিতে হবে। আর শুটকি মাছে আর একটা বিষয় যেটা হলো, রসুনের পরিমাণটা বেশি লাগে, এই জন্য প্রথমে একটু কুচি করে রসুন নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ কুচি রসুন। এটা হালকা ব্রাউন হয়ে আসলে আমি গোটা রসুনগুলি দিয়ে দেবো। চুলোর ফ্লেমটা লো মিডিয়াম রেখেছি, গোটা রসুনগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিচ্ছি 1 কাপ পরিমাণ, মরিচ দিচ্ছি 10-12টা ছোট ছোট চিকন চিকন মরিচ, শুটকি মাছে একটু ঝাল খেতে ভালো লাগে, ব্রাউন করে ভেজে নেব। বেগুন দিয়ে যেহেতু শুটকি মাছটা রান্না করব, বেগুনটা দেখাই নেই, দেখো ছোট ছোট চিকন চিকন বেগুন, এগুলিকে আমি একটু পাতলা পাতলা গোল গোল করে কেটে নেব। বেগুনটা পরে কাটছি, এটা আমার শ্বশুরবাড়িতে বেগুনটা পরে কাটে, তো আমিও তাদেরকে অনুসরণ করি। কেন বেগুনটা পরে কাটে জানি না, বাট ওরা বেগুন কেটে আগে রেখে দেয় না, হয়তো ভাবে যে সেদ্ধ হবে না এই জন্য। এখন আমি মশলাগুলি দিয়ে দেবো। হলুদের গুঁড়ো সবসময় আমি একটু কম দিই, 1/2 চা চামচের কম। মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, ধনের গুঁড়ো 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, জিরে বাটা এই যে জাস্ট চামচের মাথায়, লবণ 1 চা চামচ। এখন মশলাগুলিকে কষাতে হবে নাড়াচাড়ার পালা, মশলাগুলি যেন পুড়ে না যায় তার জন্য আমি একটু পানি দিয়ে নেব, গরম পানি হলে বেশি বেটার হয়। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম, মশলাটা জাস্ট 2-3 মিনিট কষিয়েছি আমি, কারণ একসঙ্গে শুটকি মাছ দিয়েই কষিয়ে ফেলবো, কারণ শুটকি মাছগুলি এবং মশলা একসঙ্গে কষালে বেশি ভালো হবে। শুটকি মাছগুলি দিয়ে দিলাম, এখন এটাকে কষানোর পালা। কষানোর সময় যখন একটু পানিটা শুকিয়ে আসবে তখন আবার একটু পানি দিয়ে ফেলবো।
তবে যতটা সম্ভব পানি না দিয়ে কষাবো, তাহলে শুটকি মাছের ভিতরে মশলাটাও ঢুকে যাবে, প্লাস শুটকি মাছের যে একটা বাজে গন্ধ আছে সেটাও থাকবে না। অ্যাকচুয়ালি শুটকি মাছ রান্না করা কঠিন, কারণ যারা আমরা শুটকি মাছ রান্না করতে জানি তাদের কথা আলাদা, বাট এমন কিছু আছে যারা গৃহিণী আছে, যারা নতুন সংসারে গিয়েছে, শুটকি মাছ খেতে পছন্দ করে বাট রান্নার অভাবে তারা শুটকি মাছ খায় না। অনেকে আছে শুটকি মাছের গন্ধটা রান্নার সময় যে একটা সারা বাড়ি, সমস্ত বাড়ি যে একটা গন্ধ স্প্রেড হয়, এটাও অনেকে সহ্য করতে পারে না। তো যার জন্য শুটকি মাছ এমনভাবে রান্না করতে হবে যেন এটা অত্যন্ত মজাদার সুস্বাদু হয়, যেন একবার খেলে আবার বারে বারে খেতে চাই মানুষ। তো আমি এটাকে কষাবো, কষাতে কষাতে যখন এটা শুটকি মাছটা আমার ভিতরে সিদ্ধ হয়ে আসবে এবং এটা বোঝা যাবে, বুঝতে পারবো আমি যে আমার হয়ে গেছে, তোমাদেরকে আমি সেই টাইমে দেখাবো। বেগুনগুলি কেটে নেবো, আর ছোটো ছোটো চিকন চিকন বেগুন চাকা চাকা করে পাতলা করে কেটে নেবো। শুটকি মাছটা আমার পাশের চুলাই হচ্ছে, বেগুনটা কেটে নিচ্ছি, কাজটাকে যেন সামনের দিকে এগিয়ে নিতে পারি। রান্নাঘরে আসলে আমি একসঙ্গে অনেকগুলি কাজ করা পছন্দ করি, কারণ এটা নিয়ে বসে থাকলে হবে না। বেগুনগুলি আমার কাটা হয়ে গেল, এটাকে তুলে নিচ্ছি, কারণ বেগুনটা আমি তখনই দেবো যখন আমার শুটকি মাছটা হয়ে যাবে, মোটামুটি 80% হয়ে যাবে এই সময়টা আমি বেগুনগুলি দেবো। শুটকি মাছে আমি একবার পানি দিয়েছিলাম, আবার একটু পানি দেবো, হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম, চুলোর ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। শুটকি মাছটা আমার প্রায় হয়ে গেছে, হাত দিয়ে টিপে দেখলাম যে মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। বেগুনগুলি ঢেলে দিচ্ছি, এটাকে আবার নাড়াচাড়া করার পালা, ঢেকে দিলাম একটু সুসিদ্ধ হোক। ঢাকনাটা খুলে ফেলছি, সামান্য একটু লবণ দিলাম, আর আমি একটু পানিও দিয়েছি হালকা পরিমাণ, সামান্য একটু পানিও দিয়েছি। এটা হয়ে গেছে, এরকম একটু নরম রাখবো। ঝালের পরিমাণটা বেশ, আমরা ঝাল বেশি খাই, তোমরা যদি ঝাল খেতে না চাও তাহলে কাঁচামরিচটা কম করে দিবে। আর এখন যেটা দিচ্ছে সেটা হলো ভাজা জিরে গুঁড়ো, এটাতে একটা ভালো ফ্লেভার আসবে, আর কিছু ধনিয়া পাতা একেবারে, এটা তো একটা বিশাল জিনিস, না দিলেই নয়। আমার ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছো কিংবা ভালো করে দেখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ছাড়বে না। এটা আশা করি তোমাদের কাছ থেকে যে লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে আমার নেক্সট ভিডিও রেসিপি দেখার জন্য। আজকের মতো শেষ করছি, তৈরি হয়ে গেল আমার শুটকি মাছ, এখন আমি একটু খেয়ে তোমাদেরকে দেখাবো যে কেমন হলো খেতে। ডিশে তুলে নেওয়ার পালা, তেজপাতাটা তুলে নিলাম, একটু তুলে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো শুটকি মাছটা দেখায়, মানে গোটা আছে বার, এটা কিন্তু নরম হয়ে গেছে, দারুন দারুন হয়েছে। বেগুনটা দেখো, বেগুনটাও তাই নরম, বাট এটা কিন্তু গলে যায়নি। ওকে, নেক্সট টাইমে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।